প্রথম আলিপুরদুয়ার জেলায় নির্বাচনের মাধ্যমে তৈরি হলো আলিপুরদুয়ার প্রেস ক্লাব। রবিবার ভোট গ্রহণ হয় ও গণনা হয়। কোচবিহার ও শিলিগুড়ি প্রেস ক্লাবের সদস্যরা এই ভোট পর্ব পরিচালনা করেন। আলিপুরদুয়ার জেলা ঘোষণা হওয়ার পর থেকে শুরু হয়েছিল একটি শক্তিশালী প্রেস ক্লাব তৈরির দাবি। দীর্ঘদিনের প্রচেষ্টা ও বাদ বিবাদের পর অবশেষে নির্বাচনের মাধ্যমে আলিপুরদুয়ার জেলা প্রেস ক্লাব তৈরি হলো। সভাপতি রূপে নিহার রঞ্জন ঘোষ, সম্পাদক রাজকুমার মোদক, সহসভাপতি অনিল জয়সওয়াল, বিশ্বজিৎ চক্রবর্তী, কোষাধ্যক্ষ কৌশিক সেন, জয়েন্ট সেক্রেটারি সুদীপ চ্যাটার্জি, প্রকাশ মণ্ডল, এক্সিকিউটিভ হলেন মহাবুল হক, অরুণাংশ মিত্র, রবীন রায়, কামাখ্যা দাস, বিনয় নার্জিনারি, অসীম সরকার, রাজু শাহ, গৌতম সরকার। মোট 15 জনের এক কমিটি তৈরি করা হয়। এই কমিটির মেয়াদ 2 বছরের থাকবে। জলপাইগুড়ি জেলায় আলিপুরদুয়ার মহকুমার রূপে ছিল। সেই সময় আলিপুরদুয়ারে 2টি প্রেস ক্লাব ছিল, আলিপুরদুয়ার জার্নালিস্ট ক্লাব ও ডুয়ার্স প্রেস ক্লাব। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন আলিপুরদুয়ার জেলা সেই সময় থেকেই 2 ক্লাব এক হয়ে একটি শক্তিশালী প্রেস ক্লাব গঠন করার দাবি সহ চেষ্টা করা হচ্ছিল। দীর্ঘদিন পর তা সফল হলো। বেশ কিছুদিন আগেই এই একটা জেলা হয়েছে আলিপুরদুয়ার। তো যে কোনো কারণেই হোক, আমরা বহুদিন ধরেই চেষ্টা করে যাচ্ছিলাম সবাইকে এক ছাতার তলায় নিয়ে এসে গণতান্ত্রিক পদ্ধতিতে একটা নির্বাচন করবার। তো সেই ঐতিহাসিক মুহূর্তে আজকে আমরা উপস্থিত হয়েছি। সেখানে একটি অবাধে একটা সুষ্ঠু নির্বাচন পর্ব চলছে। আশা করছি যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে পক্ষ বিপক্ষ বলে তো একটা কথা থাকবেই। সেখানে যারাই বিজয়ী হন না কেন, সবার কাছে একটাই অনুরোধ থাকবে যে এই আলিপুরদুয়ার জেলা প্রেস ক্লাবের যে প্রথম কমিটিটা গঠিত হতে চলেছে গণতান্ত্রিক পদ্ধতিতে, তারা এই প্রেস ক্লাবটার উন্নয়নে সার্বিকভাবে সচেষ্ট হবেন এবং সবাইকে নিয়ে চলার যে বার্তাটা যতই নির্বাচন হোক না কেন, তারপরেও সাধারণ সদস্য, প্রত্যেকটি সদস্য, ছোট বড় প্রত্যেকটি হাউসের যে সদস্যরা রয়েছেন তাদের প্রত্যেকের ভালো, প্রত্যেকের উন্নয়ন, প্রত্যেকে যাতে ভালোভাবে কাজ করতে পারে আগামী দিনে, সেই রকম একটা পরিবেশ তারা তৈরি করবে। আমি উজ্জ্বল বড়াল, একটু জোরে বলেন তুমি। আমি উজ্জ্বল বড়াল। আলিপুরদুয়ার জেলা প্রেস ক্লাবে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচক মণ্ডলীতে আমি 5 জনের মধ্যে একজন আছি। গত 2016 সালে আলিপুরদুয়ার নতুন করে জেলা হয়েছে, নতুন জেলা রূপান্তরিত হয়েছে আলিপুরদুয়ার, আগে জলপাইগুড়ির মধ্যে ছিল। আগে আলিপুরদুয়ারে আমাদের ডুয়ার্স প্রেস ক্লাব বলে একটা সংগঠন ছিল আমাদের, পরবর্তীতে সেটা পরিবর্তন হয়ে আলিপুরদুয়ার জেলা প্রেস ক্লাব হয়। জেলা আলিপুরদুয়ার জেলা হওয়ার পরে, এবার জেলা প্রেস ক্লাব হওয়ার পরে নতুন করে কোনো নির্বাচন হয়নি বা নির্বাচনের মাধ্যমে কোনো কমিটি তৈরি হয়নি। প্রথম এবারই নির্বাচনের মাধ্যমে একটা কমিটি হতে চলছে এবং সুষ্ঠুভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা ভোটের মাধ্যমে, ব্যালট ভোটের মাধ্যমে নির্বাচনের কাজ করছি আজকে। এই নির্বাচনে যারা প্রার্থী হতে চলেছে বা হচ্ছে তারা প্রত্যেকেই আজকে প্রতিনিধিত্বে অংশ নিয়েছে। তার মধ্যে যে কজন অংশ নিয়েছে প্রত্যেকে তো আর জিতবে না, কিন্তু আমি আশা রাখি আগামী দিনে যারা কমিটি গঠন করবে, যে মানুষ মানে যারা যে সমস্ত সাংবাদিকরা কমিটি গঠন করবে, তারা যেন সুষ্ঠুভাবে এই জেলা প্রেস ক্লাবটাকে পরিচালনা করে এবং যারা এই অংশগ্রহণকারীদের মধ্যে যারা পরাজিত হয়েছে তাদেরকে নিয়েও সাথে সম মানে সমানভাবে একসাথে যেন এই প্রেস ক্লাবটাকে পরিচালনা করে এবং সবার সুবিধা অসুবিধা বিপদ আপদে একে অপরের সাথে যেন। প্রথমে বলি, আজকে একটা ঐতিহাসিক দিন, একটা প্রথম প্রেস ক্লাব গঠন হলো এখানে আলিপুরদুয়ারে এবং সবাইকে নিয়েই আমরা প্রেস ক্লাবটাকে পরিচালিত করতে চাচ্ছি। আমাদের প্রাথমিক অনেক কাজ আছে, প্রথম লক্ষ্যই হচ্ছে আমাদের জমিটা, প্রেস ক্লাবের যে জমি সেই জমিটা যাতে আমরা নিজেদের হাতে নিয়ে সেখানে আমরা একটা প্রেস কর্নার তৈরি করতে পারি, এটাই আমাদের প্রথম লক্ষ্য। পরবর্তীতে আমরা অ্যাডভাইজারি কমিটি করব এবং সমস্ত কমিটি বসে একটা গাইডলাইন তৈরি করব কীভাবে আমাদের চলতে হবে। এই প্রথম আলিপুরদুয়ার জেলা প্রেস ক্লাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানে ভোট প্রক্রিয়ার মাধ্যমে প্রেস ক্লাবের যে কমিটি, সেই কমিটি নির্বাচন সম্পন্ন হয়েছে, তার ফলাফল ঘোষণা হয়েছে। আমরা অবশ্যই এই ফলাফলে খুশি এবং যারা এখানে নতুন জিতে এসেছে এই কমিটিতে তার প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদেরকে ভোট দিয়ে এই পদে জয়যুক্ত করেছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে প্রতিশ্রুতি দিচ্ছি যে আগামী বছরগুলোতে আলিপুরদুয়ার জেলা প্রেস ক্লাবের প্রত্যেকটি সদস্যর জন্য আমরা সকলে মিলে বসে একসঙ্গে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব।
हिमालयन ऑप्टिक्स, आई केयर एंड कॉन्टेक्टलेस क्लिनिक, कंप्यूटर आई टेस्टिंग, हर तरीके की पावर ग्लासेस, ब्रांडेड चश्मा और हर तरीके की स्टाइलिश सनग्लासेस उपलब्ध है। तो आज ही आइए हिमालयन ऑप्टिक्स, हनुमान मंदिर रोड, जयगांव। कॉन्टेक्ट नंबर 03566265101। किचन गैलरी, एक्सक्लूसिव शोरूम फॉर मॉड्यूलर किचन, एक्वेरियम, फिश एंड पेट्स, ग्लास कॉर्नर, MG रोड, जयगांव।